হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। অনেক 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 দিন পর আবার একটা নতুন ভিডিও উপহার দিতে চলে এসেছি আমি তোমাদের সামনে। আজ আমি যাব হচ্ছে কলকাতা বুক ফেয়ারে, যেটা প্রত্যেক বছরই এই সময় হয়ে থাকে। আর এটা কিন্তু আন্তর্জাতিক একটা বইমেলা, এখানে কিন্তু দেশ বিদেশের বহু স্টল তোমরা পেয়ে যাবে। সো আর দেরি না করে বাকি কথাটা আমি বলবো বুক ফেয়ারে গিয়ে। তো চলো ঝটপট করে আমার সাথে বুক ফেয়ারটাকে একবার ঘুরে আসবে, আর তারপরে চলে যাবে একদম সশরীরে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক দিয়ে দিও, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও, কারণ তোমার শেয়ারিংয়ের জন্য অনেকে হয়তো বইমেলা অবধি পৌঁছে যেতে পারবে। আর আমার বইপ্রেমী বন্ধুদের জন্য এই ভিডিওটি রইল সেরা উপহার হিসেবে। আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা খুব পছন্দ হবে এবং ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ হবে। কী করে যাবে, কত তারিখ থেকে কত তারিখ অবধি বইমেলাটা হবে এবং কোন সময় থেকে কোন সময় অবধি রোজ বুক ফেয়ারটা খোলা থাকবে, তার সম্পূর্ণ ইনফরমেশান আমি কিন্তু তোমাদের ভিডিওর মাঝে মাঝে দিয়ে দেব। সো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি 45তম আন্তর্জাতিক বইমেলাতে, যেটা কিনা হচ্ছে কলকাতার ওর সল্টলেক সেক্টর 5 করুণাময়ী যে বাস স্ট্যান্ডটা আছে তার ঠিক পাশেই। আর এটা চেনা খুব ইজি, কারণ কি কলকাতা বুক ফেয়ারটা খুবই ফেমাস, খুবই ফেমাস। এখান থেকে যে কোনো রকম তোমরা যে কোনো জায়গা থেকে যে কোনো তোমরা ট্রান্সপোর্টে বললেই কিন্তু করুণাময়ীতে নিয়ে চলে আসবে। আর এটার এক্সাক্ট লোকেশন হলো কিন্তু সেন্ট্রাল পার্ক। তো পুরো মেলাটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো। আজকে ফার্স্ট ডে, আজকে 28th of February, আজকে ফার্স্ট ডেটা, তাই এখনো অনেক স্টল কিন্তু বসছে হচ্ছে আর অনেক স্টল কিন্তু তৈরি হয়ে গেছে, তোমরা আসলে কিন্তু কেনাকাটা শুরু করে দিতে পারবে। তো আজকেই যেটার উদ্বোধন হলো ফার্স্ট ডেতে, এসেই তোমাদের আমি পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের পছন্দের প্রচুর প্রচুর পাবলিশার্স তোমরা পেয়ে যাবে। ইন্টারন্যাশনাল বুক ফেয়ার বলে কথা, তোমরা কিন্তু প্রচুর প্রচুর পাবলিশার্স পাবে এখানে। যারা বইপ্রেমী রয়েছো তারা এক মিনিটও আর দেরি না করে কালকেই চলে আসো। আর খুব একটা কিন্তু ভিড় নেই, তার জন্য করোনা নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করতে হবে না। মাস্ক আর স্যানিটাইজারটা ইউজ করবে তোমরা অবশ্যই, এবং চলে আসবে বুক ফেয়ারে মনের মতো, যত খুশি বই কিনে নাও। এবার চলো দেখে নাও, ঘুরে নাও বুক ফেয়ারটা। এই মেলায় ঢুকেই প্রথম আমার যেটা ভালো লেগেছিল, খোলা মেলা পরিবেশে করোনা বিধি মেনেই একদম কিন্তু মেলাটা শুরু হয়েছে। আমি আশা করব শেষ দিন অবধি মেলাটা এইভাবেই মেনটেন করা হবে, প্রত্যেকের মাস্ক এবং স্যানিটাইজারটা ব্যবহার করার অনুরোধ রইল। আর যেটা বলার, বুক ফেয়ারের কিন্তু জায়গায় জায়গায় প্রচুর ওয়েস্টবিন বা ইউজমি রয়েছে, দয়া করে কোনো রকমভাবে বুক ফেয়ারটাকে নোংরা করবে না তোমরা কেউ। আর এখানে কিন্তু শুধু নতুন বই নয়, আমি কিন্তু পুরনো বইয়েরও কয়েকটা স্টল দেখেছি, তোমরা কিন্তু সেই বইগুলো অনেকটা কম দামে কিনে নিতে পারো। যদিও আমি কিন্তু কোনো বই কিনিনি, কারণ আমার ঘরে যে বইগুলো রয়েছে সেই বইগুলোও এখন আমি পড়ে শেষ করতে পারিনি, তাই আর কিনে ঘরে বোঝাই করলাম না। বইমেলা তো প্রত্যেক বছরই হয়, শুধু চক্ষু সার্থক করেই বাড়ি ফিরে আসলাম, আর তোমাদেরকেও কিছুটা দেখাতে পারলাম, এতেই আমার আত্মতুষ্টি। বইমেলাগুলোতে আসলে বোঝা যায় বিভিন্ন দেশের সাহিত্যর সাথে সাথে বাঙালিদের সাহিত্য ভাণ্ডারও যে পরিপূর্ণ, তার উজ্জ্বল দৃষ্টান্ত প্রত্যেকটি এই বাংলা বইয়ের স্টলগুলো। বেশ একটা গর্ব অনুভব হচ্ছিল, বাংলা সিনেমা, বাংলা সাহিত্য কিসে কম যায় বলতো? এইখানেই তো তার প্রমাণ রয়েছে, কত কত সাহিত্য, কত কত বই, কত লেখা, কত প্রতিভা। যদিও বিদেশেও প্রচুর রয়েছে, কিন্তু আমাদের দেশ বা আমাদের সংস্কৃতিও কিন্তু কম যায় না, তাই কখনোই নিজের সংস্কৃতিকে আমরা কিন্তু ছোট করতে পারি না। গত কয়েক মাসের মধ্যে আমরা হারিয়েছি বহু গুণীমানী ব্যক্তিকে, তার মধ্যে একজন হলো সেরা এই শিশুদের কমিক রচয়িতা, যার সম্মান এখানে কিন্তু অবশ্যই দেয়া হয়েছে। আর এই সেই বিখ্যাত এশিয়াটিক সোসাইটি, যে পাবলিশার্সের বই কিন্তু আমরা সবসময় পড়ে থাকি।
আর এরপর দেখাচ্ছি আমি ইউএসএ, স্পেন, জাপান এইসব স্টলগুলো। এই যে এগুলো কিন্তু লাইন দিয়ে আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু কেনাকাটাও করতে পারবেন। আমি ফার্স্ট ডেতে গিয়েছিলাম বলে স্টলগুলো সাজানো চলছিল, তখনও ফ্রান্সেরও রয়েছে, নিউ ইয়র্কের রয়েছে। যারা যারা বিদেশি বই পড়তে পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে একটু দেখাশোনা করে কিনে নিতেই পারেন। এর পরের গ্যালারিটি রয়েছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নামে, অর্থাৎ তাকে উদ্দেশ্য করে এটি গ্যালারিটি বানানো হয়েছে। কিন্তু ভেতরে ঢুকতে পারিনি, কারণ কি সময় হয়ে গিয়েছিল বইমেলাটা বন্ধ হওয়ার। প্রসঙ্গত বলে রাখি, বইমেলাটি কিন্তু 28 ফেব্রুয়ারি থেকে 13 মার্চ পর্যন্ত দুপুর 12টা থেকে রাত 8টা অবধি খোলা থাকছে। এই সময়ের মধ্যে গিয়ে তোমরা নিজের প্রয়োজন মতো বই দেখতে পারো, কিনতে পারো, সেখানে কিন্তু কোনো সমস্যা হবে না। আর এখানে কিন্তু প্রচুর খাবার স্টলও রয়েছে জায়গায় জায়গায়, এবং টয়লেটেরও কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। তো তোমরা এইখানে কিন্তু সব রকম সুযোগ সুবিধাই পাবে। তবে আমি কিন্তু এই এর ভেতরে আর কি কোনো এটিএম দেখিনি, তাই যদি টাকা পয়সার ব্যাপার থাকে, এখন তো প্রত্যেকটা স্টলেই অনলাইনে ট্রানজাকশন হয়, তবু তোমরা কিছুটা ক্যাশ হাতে করে নিয়ে এসো। কারণ কি ভেতরে কিন্তু এটিএমের ব্যবস্থাটা আমি কিন্তু লক্ষ্য করলাম না। বইমেলাতে ঢোকার 6 এবং 7 নম্বর গেটের ঠিক উল্টো দিকেই কিন্তু তোমরা 2-হুইলার 4-হুইলার পার্কিংটা পেয়ে যাবে। সো এই ছিল আমার আজকে ইনফরমেশান। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর খুব শিগগিরই আশা রাখছি যে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারবো। তার আগে তোমরা সবাই একবার করে বইমেলাটা কিন্তু ভিজিট করো অবশ্যই, কারণ এতে আমাদেরও লাভ আর যেসব পাবলিশার্সগুলো এত খাটনি করে স্টল দিচ্ছে তাদেরও কিন্তু লাভ। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় তোমাদের সাথে।